খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্না ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের যে সিনিয়রদের পাঁচটা পরীক্ষা হয়ে বাকি তিনটা পরীক্ষা হতে পারেনি করোনা ভাইরাসের জন্য, সেই পরীক্ষাগুলো কিন্তু এখন ডেট দিয়ে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের পরীক্ষা হওয়ার পরেই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিবে। তাহলে তোমরা সেভাবেই তোমাদের লেখাপড়া চালিয়ে যাবে। আর আমি তোমাদের দুইটা বিষয় পড়াই, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, আধুনিক রাষ্ট্রচিন্তা। আধুনিক রাষ্ট্রচিন্তা এই বিষয়টা নিয়ে আমি আগে ক্লাস নিয়েছি, এখন সরস্বতী ম্যাডাম ক্লাস নিচ্ছে, কারণ আমরা দুজনে এটা দুজন মিলে পড়াই। তো শাশ্বতী ম্যাডাম এখন রাষ্ট্রচিন্তার উপরে ক্লাস নিচ্ছি বলে আমি বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই সাবজেক্টটা আমি তোমাদের আর দুই একটা ক্লাস নিলেই হয়তোবা আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমি আবার আধুনিক রাষ্ট্রচিন্তার যে বাকি কয়েকটা টপিকস আছে সেগুলো আমি শেষ করে দেব। তোমরা কিন্তু সেটা চিন্তা করবে না যে কলেজ খুলবে, তারপর তোমাদের ক্লাস করার সময় দেওয়া হবে, তারপরে তোমাদের যাতে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, সেটা যদি তোমরা ভাবো তাহলে কিন্তু তোমাদের সেটা বোকামি হবে। আমাদের ভাবতে হবে যে কলেজ খোলার পরে তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে তারপরে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কমিটি ব্যবস্থা মানে কি? যে কোনো, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো কিছু চলতে গেলে যে কোনো প্রতিষ্ঠান কি দেখা যায় যে সেখানে কমিটি করা হয়, হ্যাঁ কমিটি সুন্দরভাবে কাজ করে। আর জাতীয় সংসদ তো একটা বিশাল বিষয়, জাতীয় সংসদ তো দেখা যায় যে সেখানেও কমিটি ছাড়া চলে না। আর সংসদীয় গণতন্ত্রে সংসদের একটি মৌলিক কাজ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সরকারের এই জবাবদিহিতা নিশ্চিত করার দু ধরনের পদ্ধতি আছে, একটি হচ্ছে ব্যক্তিগত পদ্ধতি, আরেকটি যৌথ পদ্ধতি। এই যৌথ পদ্ধতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার শক্তিশালী মাধ্যম হল সংসদের কমিটি ব্যবস্থা। সংসদের কমিটি সংসদের পক্ষে কাজ করে। কমিটি সংসদের অপরিহার্য উপাদান। রাষ্ট্রবিজ্ঞানী মরিস জোন্স বলেছেন, লেজিসলেচার মে বি নোন বাই দ্য কমিটিজ ইট কিপস। আবার একজন মার্কিন কংগ্রেসম্যান বলেছেন, কমিটি হলো দ্য আই, দ্য হ্যান্ড অ্যান্ড ভেরি ওপেন দ্য ব্রেন অফ দ্য হাউস। বিভিন্ন রাষ্ট্রের আইনসভায় কমিটির কাজের রূপরেখা সাধারণভাবে এটা সংবিধান কর্তৃক নির্ধারিত। একটি আইনসভায় বিভিন্ন ধরনের কমিটি গঠিত হয়। কিছু কমিটি অস্থায়ীভাবে নির্দিষ্ট লক্ষ্যে গঠিত হয়, কাজ সম্পাদিত হওয়ার পরে সেগুলো বিলুপ্ত হয়। আবার কিছু কমিটি স্থায়ীভাবে কাজ করে, কমিটি আইন প্রণয়নে আইনসভাকে সহায়তা করে। কমিটির কার্য প্রক্রিয়া পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত হয়। আইন সভার সাফল্য অনেক ক্ষেত্রে কমিটির কার্যকারিতার উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কমিটির আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পার্লামেন্টে। আইনসভার সাফল্য দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কমিটির কার্যকারিতার উপরে নির্ভর করে। মোট কথা, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল আইনসভাগুলোর কর্মকাণ্ডে একটি প্রয়োজনীয় উদ্ভাবন হচ্ছে কমিটি সিস্টেম। বাংলাদেশের জাতীয় সংসদের কমিটিগুলো আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিককালে সরকারের কার্যাবলী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এর জন্য জাতীয় সংসদের পক্ষে কমিটি ব্যতীত কার্য পরিচালনা করা অসম্ভব ব্যাপার। সংসদের পূর্ণ অধিবেশনে সব বিল
একত্রে উত্থাপন করে তা পাশ করানো কঠিন ব্যাপার। সংসদে যখন অধিবেশন বসে তখন যদি সব বিলও যদি একত্রে উত্থাপন করা হয় এবং সেটা পাশ করানো কি কঠিন ব্যাপার, এবং এটা অসম্ভব যদি পার্লামেন্টে সারা বছর অধিবেশন বসে বিরামহীনভাবে কাজ করে আইন প্রণয়ন করে। জাতীয় সংসদের সব সদস্য যদি একত্রে বসে আইন প্রণয়নের কাজ করে তাতেও সব আইন পাশ করা সম্ভব হবে না। এজন্য কতিপয় লোক যদি কমিটিতে বসে কাজ করে তাহলে সংসদের কাজ কি সহজ হয়ে যায়, এতে সংসদের সময়ও বাঁচে। তাছাড়া কমিটিতে সরকারি দল ও বিরোধী দলের উপস্থিতি আইন প্রণয়নের মানে আইনের প্রশ্ন উভয়ের মধ্যে কি সমঝোতা সৃষ্টি করবে যা নিরবিচ্ছিন্নভাবে আইন প্রণয়নে সহায়ক হবে। আধুনিককালে আইন প্রণয়ন একটি টেকনিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এজন্য সাধারণ সদস্যদের পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। এজন্য স্বল্প সংখ্যক ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় সংসদের কমিটিগুলো গঠন করা হয়। কমিটিগুলোকে বলা হয় খুদে সংসদ, মানে মিনি পার্লামেন্টস। আমাদের অনেক সময় একটা ছোট প্রশ্ন আসে যে মিনি পার্লামেন্টস বলা হয় কাকে, তখন স্টুডেন্টরা বুঝতে পারে না যে মিনি পার্লামেন্টস কি। যে এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, আলোচনার শেষে আমি কি বললাম যে যে কমিটিগুলোকে কমিটিগুলোকে বলা হয় খুদে সংসদ, মিনি পার্লামেন্টস। বুঝতে পেরেছে তাহলে? এখন এই সংসদীয় কমিটির প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর সব দেশের সংসদীয় কমিটিগুলোর প্রকৃতি থেকে বোঝা যায় যে কমিটিগুলো দু ধরনের হয়ে থাকে। এই ধরনগুলো হচ্ছে ক স্থায়ী কমিটি, মানে এটাকে স্ট্যান্ডিং কমিটি বলা হয়, এবং খ অস্থায়ী বা বিশেষ কমিটি, মানে অ্যাডহক বা স্পেশাল কমিটি। এখন স্থায়ী কমিটি সমূহ অনেকগুলোকে সংসদের স্থায়ী কমিটিগুলো একটি সংসদের পুরো সময়ের জন্য গঠিত হয়ে থাকে। ব্রিটিশ পার্লামেন্টে এরূপ স্থায়ী কমিটিগুলোর নাম বাছাই কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি। এগুলো হলো অ্যাডহক বা অস্থায়ী কমিটি। অন্যদিকে জাপান, মালয়েশিয়া, ভারত এবং বাংলাদেশে স্থায়ী কমিটিগুলো সবই স্থায়ী, আইনসভার প্রয়োজনে সব কমিটি পুনর্গঠন করতে পারে। অস্থায়ী বা বিশেষ কমিটি, স্পেশাল কমিটি, এগুলোকে গঠন করা হয় বিশেষ উদ্দেশ্যে এবং বিশেষ বিশেষ বিষয়ে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য। পৃথিবীর প্রায় প্রত্যেক ব্যবস্থাতে স্থায়ী কমিটিগুলোর পাশাপাশি অস্থায়ী বা বিশেষ কমিটির বিধান থাকে। কোনো প্রস্তাব দ্বারা সংসদ কর্তৃক গঠিত কমিটিকে বিশেষ কমিটি বলে। বিশেষ কমিটির কাজ কি হবে, কিভাবে কমিটি গঠিত হবে, এসব বিষয়ে প্রস্তাবে উল্লেখ থাকে। প্রস্তাবে যেরকম উল্লেখ থাকে বিশেষ কমিটি সেভাবেই গঠিত হয় এবং প্রস্তাব অনুযায়ী কাজ করে। অস্থায়ী কমিটিগুলো আবার তিনটি উপভাগে বিভক্ত। এগুলো হলো বাছাই কমিটি, বিশেষ কমিটি এবং অন্যান্য কমিটি। বাংলাদেশে সংসদীয় কমিটি ব্যবস্থা, এখন আমরা বাংলাদেশের সংসদীয় কমিটি ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। বাংলাদেশের সংবিধানে আইন সংক্রান্ত কাজের জন্য সংসদীয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর উৎস দু ধরনের, প্রথমত সংবিধান এবং দ্বিতীয়ত সংসদের কার্যপ্রণালী বিধি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 76 এর বিধান অনুযায়ী রচিত কমিটি ব্যবস্থা,
এবং এই যে অনুচ্ছেদ 76-1 বলা হয়েছে যে সংসদ সদস্যদের মধ্য থেকে সদস্য নিয়ে সংসদ স্থায়ী কমিটি সমূহ নিয়োগ করবেন, যেমন সরকারি সব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। আবার বাংলাদেশের সংবিধানের 76-2 অনুচ্ছেদে বলা হয়েছে যে তিন ধরনের কমিটির কথা বললাম, সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি, মানে এই তিন ধরনের কমিটি ছাড়াও সংসদ অন্যান্য স্থায়ী কমিটি, মানে সংসদের অন্যান্য স্থায়ী কমিটি বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য নিয়োগ করতে পারবে। যেমন খসড়া বিল, অন্যান্য আইনের প্রস্তাব পরীক্ষা করা, আমি তোমাদের কিন্তু খসড়া বিল, তারপরে কার্যপ্রণালী বিধি আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি আগে। খসড়া বিল, কার্যপ্রণালী বিধি, এগুলো কিন্তু টিকা হিসাবে, মানে ছোট প্রশ্ন আসে, খসড়া বিল বলতে কি বুঝো, খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করা, আইনের বলবৎকরণ পর্যালোচনা এবং অনুরূপ বলবৎকরণের জন্য ব্যবস্থাটি গ্রহণের প্রস্তাব করা, জনগুরুত্ব সম্পূর্ণ বলে সংসদ কোনো বিষয় সম্পর্কে কমিটিকে অবহিত করলে সেই বিষয়ে কোনো মন্ত্রণালয়ের কাজ বা প্রশাসন সম্বন্ধে অনুসন্ধান বা তদন্ত করা, মন্ত্রণালয়ের নিকটতে ক্ষমতাপ্রাপ্ত এবং মন্ত্রণালয়ের নিকটতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহের এবং প্রশ্নাদির মৌলিক বা লিখিত উত্তর লাভের ব্যবস্থা করা, সংসদ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা। এখন এই যে জাতীয় সংসদের বিভিন্ন কমিটি, জাতীয় সংসদের যে বিভিন্ন কমিটি রয়েছে, আমরা এখন আমরা কমিটিগুলো নেক্সট ক্লাস আলোচনা করব, কারণ অনেক কমিটি। আজকে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত উভয় পদ্ধতিতেই মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যাবলীর তদারকিমূলক কাজ করে থাকে। মন্ত্রণালয় সংক্রান্ত এই কমিটিগুলো মন্ত্রীসহ যে কোনো সচিবকে ডেকে পাঠাতে পারে, সাক্ষ্য নিতে পারে, প্রশ্নের উত্তর দিতে বাধ্য করতে পারে। কমিটিগুলো যে রিপোর্ট দেয় সাধারণত সরকার মেনে চলে। এখন এই কমিটিগুলোর ক্ষমতা ও কার্যাবলী, হ্যাঁ, কী ক্ষমতা কার্যাবলী রয়েছে বাংলাদেশের, বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 248 বিধিতে বলা হয়েছে যে মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিগুলো মাসে একবার বৈঠক করবে এবং তাদের যে দায়িত্বগুলো রয়েছে সে দায়িত্ব হবে যে সংসদ কর্তৃক উক্ত কমিটিতে প্রেরিত যে কোনো বিল বা বিষয় পরীক্ষা করা, উক্ত কমিটির আওতাধীন মন্ত্রণালয়ের কার্যাবলী পর্যালোচনা করা, মন্ত্রণালয়ের কার্যকলাপ বা অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করা এবং কমিটি যথোপযুক্ত মনে করলে উক্ত কমিটির আওতাধীন যে কোনো বিষয় পরীক্ষা করা এবং সুপারিশ প্রদান করা। মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিগুলোকে মন্ত্রণালয়ের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু কমিটিগুলোর সফলতা নির্ভর করে কিছু বিষয়ের উপর। তাহলে কী কী বিষয়ের উপর কমিটিগুলোর সফলতা নির্ভর করে সেটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে কমিটিগুলোর গঠন, তারপরে কত কম সময়ের ব্যবধানে তারা বৈঠক করে, কমিটির সদস্যদের উপস্থিতি, নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো রিপোর্ট তারা তৈরি করে, প্রতি বৈঠকে কমিটি কতটুকু সময় ব্যয় করে, বৈঠক কমিটি কী কী বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যে আজকে কিন্তু এই কোশ্চেনটা, কিন্তু যে কমিটিগুলো সেই কমিটিগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। আজকে কিন্তু আমরা জানতে পারলাম যে সংসদীয় কমিটির প্রকারভেদ,
তারপর হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশ সংসদীয় কমিটির ব্যবস্থা, হ্যাঁ, এবং মন্ত্রণালয় সম্পর্কিত যে স্থায়ী কমিটি সম্পর্কে। আর আমাদের যে যে বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া, আমি কিন্তু বারবারই বলছি যে বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া ততটা এরকম যে তুমি যে বানিয়ে বানিয়ে অনেক বড় করে লিখলে সেটা কিন্তু সম্ভব না। সেটা তোমাকে যা যা হয়েছে সেটা তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, নতুবা কিন্তু আর তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তোমার পুরোপুরি নাম্বার তুমি পেয়ে যাবে, 1-4 নাম্বার দিয়ে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সাবজেক্টটা তোমাদের ভালোভাবে বুঝে পড়তে হবে। আর তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।